জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের তিনতলা, অর্থোপেডিক বিভাগের বেড নম্বর 68। মাথা, হাত, হাতের আঙুলে অসম্ভব যন্ত্রণা নিয়ে শুয়ে আছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্মী, নাম তপন দাস, পেশায় সাংবাদিক, কর্মক্ষেত্র শান্দন পত্রিকা। গত 4 বছর ধরে ধারাবাহিক শাসকের নির্দেশে, শাসক দলের নেতৃত্বে সংবাদ মাধ্যমের ওপর এ ধরনের ভয়ঙ্করতম বর্বরোচিত ঘটনা কোনো স্বাধীন দেশে প্রায় অসম্ভব। ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে ডাবল ইঞ্জিনের দৌলতে একের পর এক ঘটে চলেছে। অপসারিত বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে ইতিহাসকে সাক্ষী রেখে সংবাদ মাধ্যমকে হুমকি দিয়েছিলেন, তাতেই তার দলের গুন্ডা বদমাইশরা উৎসাহিত হয়ে আক্রমণ শুরু করে। আক্রমণ একেবারে প্রকাশ্যে দলীয় পতাকা হাতে নিয়ে রাজীব ভট্টাচার্য, পাপিয়া দত্ত, টিঙ্কু রায়ের মতো শাসক নেতাদের নেতৃত্বে। ইতিহাসকে সাক্ষী রেখেই সেই মুখ্যমন্ত্রী আজ অপসারিত। সেই অপসারিত মুখ্যমন্ত্রীর পর সেই স্থানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে না পারলেও আক্রমণ জারি রাখার দায়িত্ব কাঁধে তুলে নিলেন কংগ্রেস টু বিজেপি ভায়া তৃণমূল নেতা, রাজ্যের তথ্যমন্ত্রী তথা বাইক বাহিনীর সর্দার সুশান্ত চৌধুরী। কি বলেছেন তিনি? মিডিয়া কোটি কোটি টাকা নিচ্ছে, সরকার থেকে টাকা নিয়ে সরকারের বিরুদ্ধে লিখছে। কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে। আমরা যখন মুখ খুলে বলবো ওই মিডিয়াগুলোর সম্পর্কে যে কারা সরকার থেকে কি নিয়েছে, কেন আজকে নেগেটিভ লেখালেখি করছে, মুখ দেখাতে পারবে না। অবশ্যই লজ্জা নেই, ওরা যে যার থেকে খাবে তার সঙ্গেই তারা বৈমাতৃসুলভ আচরণ করবে। এই হুমকি ধমকি কি এখানেই শেষ না এখান থেকে শুরু? উৎসাহিত আক্রমণকারীরা দাদার বক্তব্য অনুযায়ী পরিকল্পনার ছক মাত্র 12 ঘন্টার মধ্যেই প্রথম রূপায়ণ করল। সাংবাদিক তপন দাস জানোয়ার দলের প্রথম শিকার। সর্দার সাহেব তার বাইক বাহিনীকে আক্রমণের সুনির্দিষ্টভাবেই লক্ষ্য ঠিক করে দিলেন। সাংবাদিক তার মাথা, দুটি হাত, হাতের আঙুলগুলি, ঠিক এই লক্ষ্যে দাদার নির্দেশে কাজ চালালো আক্রমণকারীরা। গত 3 জুলাই রাত 10:30 পত্রিকা অফিস থেকে কাজ সেরে ঘরে ফিরছেন সাংবাদিক তপন দাস। সার্কিট হাউসের সন্নিকটে রাজপথে ফেলে দাদার নির্দেশিত লক্ষ্য ঠিক রেখে মাথা, হাত আর হাতের আঙুলগুলো শেষ করে দিতে প্রাণঘাতী আক্রমণ চালায় রক্তাক্ত সাংবাদিক। মাথায় সেলাই আর দুহাত, দুহাতের আঙুলে সাদা ব্যান্ডেজ নিয়ে জিবি হাসপাতালের তিনতলার শুয়ে আছেন 68 নম্বর বেডে। আক্রমণকারী বাইক বাহিনীকে বাঁচাতে মাঠে নামলেন প্রণব সরকারের চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা। হেডলাইন্স ত্রিপুরা দায়িত্ব নিয়ে প্রচার চালাচ্ছেন আক্রমণকারীরা ছিনতাইবাজ, বিজেপিকে বাঁচাতে হেডলাইন্স ত্রিপুরার নির্দেশিত পথে পুলিশ। আক্রমণকারীদের গ্রেফতারের জন্য পুলিশ যতটা না সক্রিয় ততটাই সক্রিয় হয়ে উঠলেন আক্রমণকারীরা ছিনতাইবাজ সেটা প্রমাণ করতে। কেননা হেডলাইন্স ত্রিপুরা পুলিশকে সেই দিকেই নির্দেশ করলেন। প্রতিবাদের ভাষা স্তব্ধ করতে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শেষ করে দেওয়ার লক্ষ্যে শাসকের নির্দেশিত পথে গুন্ডা সমাজদ্রোহীরা তাদের দলীয় নির্দেশ পালন করছে যেন হিটলারের অবশিষ্ট অংশ। তারপরও এটা সত্য যে প্রতিবাদ হবেই, যতই হিংস্র হোক শাসক।